হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, আকাশের অবস্থা দেখো কি অবস্থা। একটু রোদ্দুর নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো মেয়ে ঘুমাচ্ছে। ভাবলাম যে একটু ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলে আসি, না হলে জামাকাপড় শোকাবে না, সব মোজাগুলো ওর ভেজা। এই ঠান্ডায় যদি ওর মোজা শুকনো না থাকে খুব সমস্যা। ভেতরে পুরো জামাকাপড় ভর্তি, তো ভাবলাম যে জামাকাপড়গুলো একটু সব ছাদে মেলে দিই। তো মেলে দিয়ে আমি নিচে গিয়ে খাবো কিছু, খুব খিদে পেয়েছে আমার। সকালবেলা উঠেছি, খেয়ে দিয়ে একটু এক্সারসাইজ করে নেবো, করে নিয়ে টিফিন করবো, ততক্ষণ মেয়ে ঘুমিয়ে নিই। আমার মেয়ে আর বাবাই ঘুমাচ্ছে এখন। কাল রাত্রেবেলা আমরা শ্বশুরের বার্থডেতে গেছিলাম, বার্থডে তো না, হাফ বার্থডে। ছ মাস বয়স হয়েছে, তো ভাবলাম একটু হাফ বার্থডে করা যাক। বাড়ি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, বৃষ্টিও পড়ছিল, তো ভাবলাম যে রাত্রেবেলা এসে আর কোনো ভিডিও ফিডিও করা হয়নি। খিদেও পেয়েছে রাত্রেবেলা, আমরা দুজন কিছু খাইনি, অল্প একটু ভাত ছিল, সেই ভাতটা মেখে দুজনে এক থালায় খেয়ে নিয়েছি। আমি খিদে পাচ্ছে, নিচে জিরেটাকে কালাতে আমন জিরে কিচ্ছু ভেজাতে ভুলে গেছি, সব ভুলে গেছি। তো তারপর সকালবেলাটাকে একটু জল ফুটিয়ে তাতে জিরেটা দিয়ে রেখে এসছি, নিচে গিয়ে খাবো। আর মনে হতো হচ্ছে না আজকে সূর্য বেরোবে, দেখো মনেই হচ্ছে না, তাও দিয়ে গেলাম। কত জামা প্যান্ট আমার মেয়ের, আবার আজকেরগুলো ভেজা থাকবে, কী পরবে তারপর আমার মেয়ে, জামাকাপড় কিনে পরাতে হবে। তাও মোজাগুলো, অনেকগুলো মোজা, এই যে এখানে তিন জোড়া, নিচে দু জোড়া আছে, এক জোড়া ভিজিয়ে রেখেছে, পাঁচ জোড়া হয়েছে। তো আবার চিন্তায় পড়ে গেছি যে আজকে যদি এগুলো না শোকায় তো কী পরাবো। তো বাবাই বলেছে আজকে দু জোড়া এনে দেবে, কিনে কিনে এনে দেবে বলেছে। এগুলো ভেজা সব, কী করে পরাবো? আর ঠান্ডায় তো বাচ্চাদের একটু মোজা পরিয়ে না রাখলে না পা হাত ফাত সব পুরো বরফ হয়ে যাচ্ছে। তো মেয়েকে এখন তুলবো না, কেননা মেয়ে ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নিক, রাতে অনেক রাতে ঘুমায়। এই জামাকাপড়গুলো আমাদের না, আমরা অ্যাকচুয়ালি এখানে ভাড়া থাকি, তো যাদের বাড়িতে ভাড়া থাকে এগুলো তাদের জামাকাপড়, সব মেলা আছে। চলো দেখবে আমি কি খাই। একেবারে ড্রেস করে আমি চলে এসেছি, নিচে গিয়ে খাবো, এক্সারসাইজে বসে খাবো। মেয়ে উঠে পড়লে একটু ডিস্টার্ব করবে। হচ্ছে সাদা তিল, এটা পামকিন সিড, খুব টেস্টি। আমার বর তুমি ডায়েট করতে বললে, বলে আমি সব দানা শস্য খেয়ে আমি ডায়েট করবো না। যেটা বলছিলাম, আমরা এখানটাতে ভাড়া থাকি, এটা একদম স্টেশনের পাশেই বলে খুব সুবিধা ওর অফিস যেতে। দেখো আমার বর আর আমার মেয়ে ঘুম হচ্ছে না, একটা তো দেখো আমি এক্সারসাইজটা করছি, করতে করতে আমার মেয়ে উঠে পড়েছে। ও উঠে পড়লে খুব ডিস্টার্ব করে, একদমই এক্সারসাইজ করতেই দেয় না। তো উঠে একবার বলছে, মাম্মা আমি হিসি করব, মাম্মা আমি এই করব, পেটে বসে আছে,
যাতে আমি করতে না পারি। আর হাসবে, খুব হাসে আমাকে দেখে, মাঝে মাঝে আমাকে দেখে ও কপিও করে। তো এইভাবে করতে 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 আমি আর করতেই পারলাম না শেষ পর্যন্ত এক্সারসাইজটা ঠিক করে, ক্যামেরার সামনে গিয়ে বসে পড়ছে, আবার আমার পেটের উপরে বসে পড়ছে, তো এক্সারসাইজটা করতে পারলাম না। তো বিকালে চেষ্টা করব একটু করার, নাহলে খুব শরীরে খুব কষ্ট হয়, যেহেতু ডেইলি এটা করি, না করলে খুব অসুবিধা হয় এটা। দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, কি করছো তুমি ওকে? আর ঘুমাতে চাইবে না, দেখবে আরো কি করছে সারাদিন আমার মেয়েটা আজকে জ্বালাচ্ছে, এখনো করে চলেছে না দুজন। ছেড়ে দাও বাবা, ওকে ওরকম করো না। ঘুমাবে না? চলো চলো চলো, আজকে আজকে কি হবে আজকে? এই চলো, তো আমি রুহিকে ঘুম পাড়িয়ে নিয়ে ছাদে যাব, ছাদে অনেক জামা কাপড় আছে, সেগুলোকে তুলতে হবে। রোদ্দুর তো সকাল থেকে বেরোয়নি, এখন একটু একটু সূর্যি মামা উকি মারছে, একটু একটু ঝিলিক মারছে, তো একটু একটু রোদ্দুর উঠেছে, তো ভাবলাম একটু পরেই যাব ওকে ঘুম পাড়িয়ে নিয়ে। ইয়া 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 ইয়াটা কি? ইয়া 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 ইয়া। চলো পরে কথা হবে। তো দেখো মেয়েকে কষ্ট করে ঘুম পাড়ালাম, ঘুমাতেই চাইছিলাম, কত এটা ওটা দেখিয়ে ঘুম পাড়ালাম, পাড়িয়ে এই উপরে যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি, ছাদ জামা কাপড় আছে। প্রথম প্রথম ভিডিও করছি তো ওই জন্য একটু জড়তাটা আছে আমার, ওপরে ওই ওপরে কাকু উপরে ছাদে হাঁটছে, তাই করতে পারলাম না। এর কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, কি হয়েছে? তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, 9:10 রান্নাঘরে চলে এসেছি, এখন 9:10 বেজে গেছে। আমি ভাবতে স্টু করবো, তার জন্য আমি কেটে কাটবো, কাটাকুটি আমার কোনো আজকে কাটাকুটির প্রয়োজন হয়নি, কারণ আমি এক জায়গায় গেছিলাম, এসে দেখলাম আমার বর কেটে রেখেছে স্টুর সরঞ্জাম। তো দেখো আমি প্রেশার কুকারে একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, তারপর চিকেনটাকে দিয়ে দিলাম, কারণ চিকেনটা একটু ফ্রাই ফ্রাই না হলে টেস্টটা, মানে স্টুর টেস্টটা খোলে না, স্টোরটা খোলে না বলতে স্টেজটা আসে না। তো এবার আমি এটাতে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা দিলাম, একটু কেটে দিলাম, কারণ পুরো কাটা ছিল না পেঁয়াজটা, এবার একটু আদা একটু রসুন, একদম অল্প অল্প, বেশি আদা রসুন দিলে ভালো লাগে না, তো একটু আদা একটু রসুন আমি দিয়ে দিলাম, দিয়ে সবজিটাকে দিয়ে দিলাম, সবজিটা একটু ফ্রাই ফ্রাই করে নেবো দুটোকে একসাথে, প্রেশার কুকারে করলে কি এটা ভালো হয়। তো এবার একটু নুন দিলাম, হলুদ, আর একটু তোমার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর মেয়ে এটা খেতে খুব ভালোবাসে, শুধুই খায়, কিন্তু আজকে একটু ভাত দিয়ে দেব, কারণ রাত্রেবেলা শুধু এটা খেলে ওর পেটটা ভরবে না, সারা রাত বলবে মাম্মা আমি দুধু ফিটার খাবো, দুধু ফিটার খাবো।
তো বন্ধুরা দেখো আমার মেয়ের সরো মামাম দেখাতে দাও দেখো চিকেন স্টুটা হয়ে গেছে এই যে ও খেতেও বসে পড়েছে সহ্য করতে পারছে না কিন্তু খুবই গরম ছাড়ো রুহি সরো হাত সরাও মামাম তো আজকের মতো এই পর্যন্ত টাটা আবার কাল সকালে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার মেয়েও দেখো শুরু হয়ে গেছে ভাত খেতে চলো টাটা বাই